ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। জানিয়েছে, সংবিধানের 370 ধারা প্রত্যাহারের বিষয়টি নিয়ম বহির্ভূত নয়। শুধু তাই নয়, যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে আর 30 সেপ্টেম্বরের মধ্যে আয়োজন করতে হবে নির্বাচনের। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ সোমবার এই রায় ঘোষণা করেন। A judgment is a decision which gives reasons to arrive at and reach a conclusion. By that stretch, my order is not a judgment. We have only 2 judgments. Supreme Court-এর এই রায়ে নরেন্দ্র মোদি সরকার এবং ক্ষমতাসীন দল বিজেপি শিবির খুশি হলেও জম্মু ও কাশ্মীরের মুসলিম নেতারা বেশ হতাশ। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক মাধ্যম এক্স বার্তায় লিখেছেন, হতাশ হয়েছি কিন্তু হার মানিনি, লড়াই জারি থাকবে। এখানে পৌঁছতে বিজেপির কয়েক দশক লেগেছে, আমরাও দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত। সাবেক মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদও জানিয়েছেন, রায়ে তিনি বেশ হতাশ। সংবিধানের 370 ধারাটি জম্মু কাশ্মীরের জনগণের কিছু বিশেষ সুবিধা দিত, তাদের জীবন ধারণের এবং অর্থনৈতিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ভারত ও কাশ্মীরের নেতাদের দীর্ঘ আলোচনার ভিত্তিতে তৈরি করা 370 অনুচ্ছেদটি জম্মু ও কাশ্মীরকে বিশেষ ধরনের স্বায়ত্তশাসন ভোগ করার অধিকার দিয়েছিল। নিজস্ব সংবিধান, আলাদা পতাকা, সম্পদের মালিকানা এবং মৌলিক অধিকার সংক্রান্ত আইন তৈরি করার অনুমোদন দেয়। শুধু তাই নয়, ভারতের অন্যান্য রাজ্যের মানুষকে জম্মু ও কাশ্মীরে জমি কেনা এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করা থেকেও বিরত রাখতে পারত। তবে পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং যোগাযোগ বিষয়ক ব্যাপারের নিয়ন্ত্রণ থাকত কেন্দ্রীয় সরকারের হাতে। ওই অনুচ্ছেদ কেন বাতিল করল ভারতের কেন্দ্রীয় সরকার? 2019 সালের 5ই আগস্ট সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে নরেন্দ্র মোদী সরকার। ওই সময় জম্মু ও কাশ্মীর রাজ্য পুরোপুরি মুছে ফেলে লাদাখ এবং জম্মু কাশ্মীর নামে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়। 370 ধারার বদৌলতে নাগরিকত্ব, সম্পত্তির মালিকানা বা মৌলিক অধিকারের প্রশ্নেও জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা অন্যান্য রাজ্যের তুলনায় বাড়তি কিছু সুবিধা ভোগ করত। এটি ভারতের অন্যান্য রাজ্যের জনগণ ভালোভাবে মেনে নেয়নি। এ সুযোগটি কাজে লাগায় বিজেপি জোট সরকার। এছাড়া সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপ করা ক্ষমতাসীন দল বিজেপির পুরনো রাজনৈতিক এজেন্ডাগুলোর একটি ছিল। তাই দ্বিতীয়বার 2/3 বেশি আসন পেয়ে ক্ষমতায় এসেই অনুচ্ছেদটি বিলুপ্ত ঘোষণা করে মোদী সরকার। আজ জম্মু কাশ্মীর পুরো দেশ কে লিয়ে এক নয়া উদাহরণ প্রস্তুত কর রহা হ্যায়। ওই সময় মোদী সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। তখন মোদী বিরোধীদের অভিযোগ ছিল, কেন্দ্র সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতাকে ব্যবহার করে এই বিল পাশ করিয়ে জম্মু কাশ্মীরের মতো অঙ্গরাজ্যের মর্যাদা কেড়ে নিয়েছে।